ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট নলেজ স্পেশাল। আমি সুশান্ত পাল। আজকে একটা নতুন টপিক নিয়ে আবার ফিরে এলাম আপনাদের সামনে। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে SBI সেকেন্ড ক্রেডিট কার্ড কিভাবে অ্যাপ্লাই করা যায়। তো ম্যাক্সিমাম আপনারা তিনটে কার্ড পাবেন, তার বেশি কার্ড পাবেন না। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে আপনি একটা কার্ড হোক বা দুটো কার্ড হোক, তিনটে কার্ড হোক, আপনি যে একে বেশি যখনই কার্ডগুলো নিচ্ছেন, মানে যদি সাপোজ আপনার কাছে তিনটে ক্রেডিট কার্ড থাকে, তাহলে প্রত্যেকটা ক্রেডিট কার্ডের চার্জ কিন্তু বিভিন্ন রকম ধরনের হয়। তো এই বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড, আপনার কাছে তিনটে ক্রেডিট কার্ড থাকলে আপনার তিনটে আলাদা আলাদা চার্জ দিতে হচ্ছে। তো এই যে আলাদা আলাদা চার্জ দিতে হচ্ছে, সেই চার্জগুলো জিরো করা যায়। আজকে সেই কিভাবে এই চার্জগুলো জিরো করবেন এই ভিডিওতে সেগুলো ডিসকাস করব। কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথাই আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা দেখুন এবং অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, কারণ আপনারা অনেক দিন ধরে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন। যারা নতুন দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশনটি প্রেস করে রাখুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও যখনই আপলোড হবে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনার কাছে যদি একাধিক ক্রেডিট কার্ড থাকে তো তার চার্জটা আপনি কিভাবে নীল করবেন, তো আজকেই সেই স্টিকটা কিন্তু আমি আপনাদেরকে ডিসকাস করব। এই স্টিকটাকে একটু ভালো করে কিন্তু বুঝতে হবে, কারণ কোনোভাবে যদি স্কিপ করে যান তাহলে এর পরবর্তীকালে আপনার কার্ড চার্জ নীল না হয়ে বরং সেটা ক্লোজ হয়ে যেতে পারে। তো সেই কারণে বলছি ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখুন, কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারই প্রবলেম হবে। আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই, তাহলে হয়তো আরও বুঝতে সুবিধা হবে। আপনার কাছে সাপোজ তিনটে ক্রেডিট কার্ড আছে, একটা সিম্পলি সেভ, সিম্পলি ক্লিক আর ক্যাশব্যাক। তো ফার্স্ট আপনি নিজেরা হয়তো সিম্পলি ক্লিক, তো এর ইয়ারলি চার্জ 499 প্লাস GST। সেকেন্ড নিয়েছেন সিম্পলি সেভ কার্ড, সেখানেও সেম 499 প্লাস GST। আর সর্বশেষে নিয়েছিলেন SBI ক্যাশব্যাক কার্ড। তো এরকম আপনাদের তিনটে ক্রেডিট কার্ড আপনি হোল্ড করছেন এবং তিনটে ক্রেডিট কার্ড হয়তো কম বেশি আপনি ইউজ করছেন, আর চার্জ কিন্তু আপনাকে তিনটে ডিফারেন্স দিতে হচ্ছে। তো আমি আজকে সেই স্টিকটাই আপনাদেরকে বলবো, আপনাকে একটা কার্ড চার্জ আপনাকে দিতে হবে। জাস্ট ফার্স্ট যে কার্ডটা আপনি নিয়েছিলেন সেটা কিন্তু চার্জ আপনাকে দিতে হবে, তার পরবর্তী যে দুটো কার্ড আপনি নিয়েছেন সেটার কিন্তু চার্জ নীল করা যাবে। এই নয় যে তিনটে কার্ডেরই চার্জ নীল হবে, সেটা কোনোদিন সম্ভব নয়। সেখানে সম্ভব হয় সেটা যদি আপনার ইয়ারলি যে স্পেন্ড করতে হবে, এক একটা কার্ডের এক একটা ফিচার্স রয়েছে, যেমন সিম্পলি ক্লিক কার্ডের ক্ষেত্রে এবং সিম্পলি সেভ কার্ডের ক্ষেত্রে ইয়ারলি 1 লাখ যদি আপনি স্পেন্ড করেন দেন অ্যানুয়াল চার্জটা ফ্রি হবে, মানে সেখানে স্পেন্ড করতে হচ্ছে, সেই কারণে আপনি সেখানে নীল হচ্ছে। বাট নর্মাল ওয়েতে যদি কোনো রকম স্পেন্ড না করে নীল করা সম্ভব নয়। কার্ডের চার্জ নীল করার জন্য আমি যে স্টেপটাকে দেখাচ্ছি সেটা একটু ফলো করুন। ফার্স্ট আপনার ব্যাংকের যে SBI কার্ডের অ্যাপ রয়েছে সেই কার্ডটাকে ওপেন করুন। লগ ইন করার পর দেখবেন ঠিক এরকম ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। তো এখন ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে, তো সেটা নিয়েও আমি একটা ভিডিও অলরেডি করা রয়েছে, একটু দেখে নেবেন।
তো আমিও ডিটেলসে যাচ্ছি না, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি কিভাবে আপনি এটাকে প্রসেস করবেন। তো নিচের দিকে দেখুন সার্ভিসেস বলে অপশনটা রয়েছে, সেখানে টাচ করুন। নেক্সট এরকম একটা অপশন আসছে, সেখানে অনেকগুলো অপশন থাকবে সার্ভিসের মধ্যে। তো তারপর কাট ক্লোজার রিকোয়েস্ট এই অপশনটা দেখতে পাচ্ছেন, সেখানে যাবেন। নেক্সট একটা অপশন চলে আসবে সিলেক্ট রিজন, মানে আপনি কি জন্য কার্ডটা ক্লোজ করতে চাইছেন। বিভিন্ন রকম ধরনের রিজন থাকে, কারো হয়তো ফ্রড হয়েছে, কারো স্টোলেন হয়ে গেছে মানে হারিয়ে গেছে, তো ভ্যারাইটির অপশন। তো ওখানে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি ওখানে জাস্ট লিখবেন অ্যানুয়াল চার্জেস, আপনার রিজনটা কি অ্যানুয়াল চার্জেস আছে, তো সেই কারণে আমি কার্ডটাকে ক্লোজ করতে চাইছি। দেন সাবমিট। এটাতে কি হচ্ছে, আপনার ক্ষেত্রে সুবিধা কি হবে যে আপনি কার্ড ক্লোজ করতে চাইছেন, অ্যাকচুয়ালি কিন্তু আপনি কার্ড ক্লোজ করছেন না, এটা জাস্ট একটা ওয়ে। দেন আপনি যখন সার্ভিসটাকে সাবমিট করবেন, দেন এক থেকে দেড় ঘন্টা পরে আপনাকে যে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আপনাকে ফোন করবে, এবং সেখানেও সেম আপনি একটা কথাই বলবেন, তারা দেখবে অ্যানুয়াল চার্জেস এর জন্য আপনি কার্ডটা ক্লোজ করছেন, আপনি যে রিজনটা দিয়েছেন সেটাই বলবেন, ওরা সেটা দেখতেও পাবে, কিছু কোয়ারি করবে, আলটিমেটলি কিন্তু আপনার কাছে সেই চার্জটা কিন্তু নীল করে দেবে। ভুল করেও আপনি অন্য কোনো কিছু বলবেন না, যে একটুখানি আমি জাস্ট বলে দিলাম যে আপনি কার্ড ক্লোজ করতে চাইছেন, এটা কিন্তু আপনি চাইছেন না, জাস্ট একটা ওয়ে যেখান থেকে আপনার চার্জটাকে ওয়েভ করা যেতে পারে। আমি কয়েকটা মেসেজ আপনাকে দেখাবো, স্ক্রিনশট আপনি দেখতেই পাবেন, যে অলরেডি মানে এটা আমিও করেছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম আর কি, যে ঠিক এই টিকটাকে অ্যাপ্লাই করার পরেই সঙ্গে সঙ্গে আমার কাছে কিছুক্ষণ বাদে মেসেজ আসে, এবং আমাকে তার আগে বলেও দিয়েছিল কাস্টমার কেয়ার থেকে যে আমাকে ফোন করেছিলেন, যে ঠিক আছে স্যার আমরা তাহলে এটাকে রিভার্স করে দিচ্ছি, রিফান্ড আপনার যে চার্জেসটা ওয়েভ করে দিচ্ছি, তো কাইন্ডলি আপনি কার্ডটাকে ইউজ করুন। তার এক দেড় ঘন্টা বাদে দেখি আমার কাছে একটা অলরেডি মেসেজ ঢুকে যায় যে আমার চার্জটাকে রিভার্স করে দেওয়া হয়েছে। যে কোনো কোম্পানিতে একটা ব্যাপার হয় কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, মানে কোনো কোম্পানি চায় না যে আপনি কার্ডটাকে ক্লোজ করে দিন, যাতে কাস্টমারটা আমার কাছে থাকুক। অলরেডি আপনি তিনটে কার্ড হোল্ড করছেন, এটা কাস্টমার বা এটা কোম্পানির থিঙ্কিং চিন্তাধারা যে আপনি তিনটে কার্ড কোনো না কোনোভাবে অল্টারনেটিভ ওয়ে থেকে ইউজ করছেন, একটা কার্ডের তো আপনার কাছে চার্জ পাচ্ছে, বাকি দুটো কার্ডেও যদি অ্যাক্টিভ থাকে আপনি কোনো কোনোভাবে সেটাকেও ইউটিলাইজ করবেন। তো আপনি ইউজ করছেন, তার থেকেও তো কোম্পানির প্রফিট আছে, তো সেই কারণে তারা কোনোভাবে কোনো কার্ড হোল্ডারে কার্ড ক্লোজ করতে চায় না, তো এটা রিভার্স করেই দেয়। আশা করি ভিডিওটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে, তো আমি একটা প্র্যাকটিক্যাল নলেজ আপনাদেরকে শেয়ার করলাম, তো আপনি এই স্ট্রিকটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন। আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। জয় হিন্দ।